আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইসলামের জন্য কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে চলে আসলাম। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন। পৃথিবীতে ইসলামই হচ্ছে একমাত্র ধর্ম যেটি সত্য এবং প্রতিষ্ঠিত ধর্ম। আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যতজন নবীকে আমাদের মধ্যে পাঠিয়েছেন, হযরত আদম আলাইহি সালাম থেকে শুরু করে হযরত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, তার মাঝামাঝি যত নবী রাসূল ছিলেন সকলকেই একটি ধর্ম প্রতিষ্ঠিত করতে বলেছেন, সেটা হচ্ছে এক আল্লাহর একত্ববাদিতা এবং এক আল্লাহর আনুগত্য। সমস্ত নবীর একটাই কলমা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে কলমা ছিল সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, এক আল্লাহ তাআলার ইবাদতকারী হতে হবে। অথচ বর্তমান বিশ্বে মানে কি বলবো, অনেকদিন আগের থেকে যদিও শুরু হয়েছে কিন্তু বর্তমান বিশ্বে এটা একটু বেশি হয়ে গেছে। ধর্মটা হয়ে গেছে আলাদা আলাদা পার্ট, মনে হচ্ছে যেন ধর্ম আল্লাহ তাআলা আলাদা আলাদা সৃষ্টি করে দিয়েছে, কিন্তু ধর্ম তো একটাই, একটাই হচ্ছে প্রতিষ্ঠিত ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। এবং এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যারাই এগিয়ে যায় তারা কিন্তু শুধু মার খায়। ইসলাম ধর্ম হচ্ছে এমন একটা ধর্ম, এটা হচ্ছে সম্পূর্ণ জীবন বিধান। ইসলাম ধর্মে আল্লাহ তাআলা সর্বশেষ যে আসমানি কিতাব পাঠিয়েছিলেন কুরআন শরীফ, এবং সেটা বর্তমানে যেটা আমরা সবসময় পড়ি এবং মানি সেটাই হচ্ছে কুরআন শরীফ। এই কুরআন শরীফ হচ্ছে একটা সম্পূর্ণ জীবন বিধান এবং ব্যালান্সড এক জীবনকে ব্যালান্স করার জন্য একটা জীবন বিধান দিয়েছে আল্লাহ তাআলা এই কুরআন শরীফকে। এই কুরআন শরীফে এমন কোনো জীবনের অংশ নেই যেটা বাদ দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার মস্তিষ্ক তো আমাদের মতো ঠুনকো মস্তিষ্ক নিয়ে আল্লাহ তাআলা করেনি, তার শক্তি অপার অসীম, যেটাকে কখনো বর্ণনা করে শেষ করা যাবে না। এবং আল্লাহ তাআলা এই ইসলামের পরিচয় দিতে গিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন সূরাতেই আল্লাহ তাআলা তার মহিমা ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা তার বরত্ব প্রকাশ করেছেন, তার যে আমাদেরকে ভালোবাসে সেই জিনিসগুলো প্রকাশ করেছেন, কতগুলো নবী পাঠিয়েছেন, নবীদের যে বিভিন্ন ধরনের কওম ছিল তাদেরকে পাঠিয়েছেন। ইসলাম কিন্তু খুব একটা কঠিন করে দেননি আল্লাহ তাআলা, ইসলাম সহজ করে দিয়েছেন, সহজভাবে উপস্থাপন করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। প্রতিজন নবীকেই ইসলামকে সহজভাবে প্রতিষ্ঠিত করার জন্য নির্দেশ দিয়েছেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ইসলামকে সহজভাবেই প্রতিষ্ঠিত করেছেন, এবং আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন আমাদের জন্য, কোরআন শরীফ দিয়েছেন আমাদেরকে পড়ার জন্য, আমাদেরকে এটা আমল করার জন্য। কিন্তু আমরা এখন এক আল্লাহর ইবাদত ছেড়ে আমরা শিরকি ইবাদতের মগ্ন হয়ে গেছি। বর্তমানে আমরা ইবাদত করি কি, পূজা করি, আমরা গাছের পূজা করি, আমরা বড় কোনো জ্বালান থাকে সেটার পূজা করি। আসলে ইসলামকে এটা বলেছে কখনোই বলেনি, ইসলাম প্রথম থেকেই যা ছিল এখনও তাই আছে, কিন্তু এর মাঝখানে শয়তানের প্ররোচনায় ইসলামটা ভাগ হয়ে অন্যান্য ধর্মে উপনীত হয়েছে। কখনোই অন্য ধর্ম আল্লাহ তাআলা সৃষ্টি করেনি, আল্লাহ তাআলা প্রথম থেকেই একত্ববাদ সৃষ্টি করেছেন, এবং এই একত্ববাদকে প্রতিষ্ঠা করাটাই হচ্ছে মুসলমান জাতির প্রধান লক্ষ্য এবং মুসলিমদের প্রধান লক্ষ্য। ইসলাম ধর্মে কোনো কিছুতেই তাকে নিষেধ করেনি যে তুমি পাপ করেছো তুমি নামাজ পড়ো না, পাপ করেছো এসো নামাজ পড়ো, তুমি মদ খেয়েছো তুমি নামাজ পড়ো, তুমি খারাপ কাজ করেছো, তুমি জেনা করেছো তুমি নামাজ পড়ো, তুমি আল্লাহ তাআলার পথে আসো, তুমি ধীরে ধীরে দেখবে সব কিছু ছেড়ে দিয়েছো। আল্লাহ তাআলা নামাজকে এমনভাবে দিয়েছে নামাজ পড়লে আল্লাহ মানুষ সব ধরনের খারাপ কাজ থেকে দূরে চলে যায়। হ্যাঁ আমার ভাই বোনেরা সবাই আসেন, আমরা সামনে যে ফেতনা আসছে, সামনে যে দুর্যোগ আসে, সেই দুর্যোগের মোকাবেলা করার জন্য ইসলামের পথে চলে যাই এবং ইসলামকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি, এবং ইসলামকে মনের মধ্যে লালন করি, বুকের মধ্যে ধারণ করি, এবং আল্লাহকে ভালোবেসে একত্ববাদ স্বীকার করি এবং একত্ববাদকে প্রচার করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন।